আসসালামু আলাইকুম লেখা অনলাইন থেকে তোমাদের সাথে আছি আমি শরন খান আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব চলো তবে আমরা শুরু করি পাঠ 2 যুক্তফ্রন্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে আত্মরক্ষা এবং আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র এবং শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রদর্শিক নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করে এই জোটকে যুক্ত ফ্রন্ট বলে বা যুক্ত ফ্রন্ট নামে এটি পরিচিত আমরা কিন্তু জেনে গেলাম যুক্ত ফ্রন্ট কী এই নির্বাচনকে যুক্ত ফ্রন্টে যুক্ত ফ্রন্টে যোগ দেয় এই নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলামী এবং গণতান্ত্রিক দল যুক্ত ফ্রন্ট উনিশশো সালে নির্বাচন ও পূর্ব পূর্ব বাংলার সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগকে পরাজিত করে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ একটি জোট গঠন করে যেই জোটটাই যুক্ত ফ্রন্ট নামে পরিচিত হয় যুক্তফ্রন্ট গঠন এবং একুশ দফা চুয়ান্ন উনিশশো চুয়ান্ন নির্বাচনে পাকিস্তানের দুইটি অংশের পার্লামেন্ট বা সাংগঠনের জাতীয় পরিষদের কোনো নির্বাচন এটি ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন বাঙালি জাতি বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগের নেতৃত্বে নেতৃবৃন্দের কার্যকলাপ এবং পাকিস্তানি শোষণের প্রতিরোধে এই নির্বাচন একটি মাইল ফলক হিসেবে দেখা যায় ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশ নেয় মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট এবং মুসলিম লীগের মধ্যে ষোলোটি দল একসাথে নির্বাচনে আসলেও আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় মুসলিম লীগ এবং যুক্ত ফ্রন্টের মধ্যে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেখ শেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন সরোয়ার্দি এই সময় তরুণদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং জনপ্রিয় নেতা হয়ে ওঠে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইতে এখানে দেখতে পাবে আমরা তিনজন আমাদের নেতাকে দেখতে পাচ্ছি এখানে আছেন একে ছেড়ে বাংলা কে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দি এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমান উনি শপথ গ্রহণ করছেন যুক্তফ্রন্টের সদস্য হিসেবে যুক্তফ্রন্টের জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি প্রথার অবসান জাতীয়করণ জাতীয়করণ শিল্প শিল্পকে সমবায় সমিতি ভিত্তিক কৃষি ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে অবৈধনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে এই একুশ দফা দাবি একুশটা দাবি একুশ দফা দাবির মধ্যে এই সবগুলোর ওখানে প্রাধান্য পেয়েছে এছাড়াও সমস্ত আইন কানুন বাতিল করে বাউন্ন ভাষা আন্দোলনে শহীদ স্মরণে শহীদ মিনার যেটা আমাদের জাতীয় শহীদ মিনার আছে একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বয়ত্ত শাসনের কথা বলাও হয়ে থাকে এই সব মিলিয়ে একুশ দফা দাবি ছিল বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি সবসময়ই কাজ করে যাচ্ছে এবং এই বাংলা একাডেমির দাবি সেই একুশ দফার আন্দোলনের মধ্যেও ছিল নির্বাচনের ফলাফলে আসি উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল আলাদা ভোট হয় আলাদা আসনও ছিল আলাদাভাবে ভোটও হয়েছে সব ধর্মাবলম্বী মানুষের জন্যই মুসলিম ছাড়াও যারা অমুসলিম ছিলেন ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট দুইশো ছত্রিশটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে মানে পুরো তিনশো নয়টা আসনের মধ্যে দুইশো ছত্রিশটা আসনই ছিল যুক্ত ফ্রন্টের অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগ চরম বিপর্যয় ঘটে এবং মাত্র নয়টি আসন পায় ওনারা বাকি আসনগুলো সাহিত্য বাকি আসনগুলো অন্যান্য দলের মধ্যে বিজয়ী হতে দেখা যায় যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশে এবং বিদেশি পত্রিকায় ব্যালট বিপ্লব নামে পরিচিতি দেওয়া হয়েছে এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রথম সার্বজনীন নির্বাচন বাঙালি জাতির নিজের অধিকার এবং নিজের অধিকার রক্ষার উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্ট নৌকা প্রতীকে ভোট দেয় মানে নিজের স্বাধীনতা নিজের সার্বভৌমত্ব নিজের মতামত প্রকাশ করে নৌকায় ভোট দিয়ে শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোকা দিয়ে রাখা যায় না মুসলিম লীগের ফলাফলের বিপর্যয় এরই প্রমাণ বহন করে শুধুমাত্র ধর্মকে অবলম্বন করে বা শাসন করে শোষণ করে যে একটা দেশের ক্ষমতায় বসে থাকা যায় না এটা এই নির্বাচনই তার প্রমাণ ছিল বাঙালি নতুন এবং জাতীয়তা বাঙালি নতুন এই জাতীয়তা চেতনার পরবর্তীকালে সকল আন্দোলন এবং নির্বাচনের প্রেরণা জুগিয়েছে অন্যদিকে মুসলিম লীগের একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয় গণতন্ত্রের বিরুদ্ধে বা গণবিরোধী দল হিসেবে চিহ্নিত হয় মুসলিম লীগ উনিশশো সাতান্ন সালের সালের মধ্যেই দলটি পাকিস্তান রাষ্ট্র থেকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিলুপ্ত হয়ে যায় মুসলিম লীগের পরাজয় এবং যুক্ত ফ্রন্টের বিজয় স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালি বাঙালিরা ক্ষুব্ধ হয়ে ওঠে আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় ভাষা আন্দোলনের পর থেকে মানুষের মধ্যে একটা একটা আগ্রহ তৈরি হয় একটা জাতীয়তা বোধ জন্মায় যে হ্যাঁ আমরাও স্বাধীন হতে পারে আমাদের ভাষার দাবি আছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা রাজনৈতিক অর্থনৈতিক এই সব কিছুতেই আমরা অধিকার রাখি এই বোধটা সাধারণ মানুষের মধ্যে চলে আসে আপামর জনগণের মধ্যে চলে আসে এই বোধটা সেই ভাষা আন্দোলনের পরেই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ মানে এই ধারাবাহিকতায় আসে আমাদের এই মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে রক্ত যে মুক্তিযুদ্ধ যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি এটার সূচনা কিন্তু সেই শুরু থেকে হয়েছে যুক্তফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল কিছুক্ষণ আগে আমরা যা বলছিলাম এই যুক্তফ্রন্টের সহজ বিজয় বিজয়ের এক অন্যতম কারণ যুক্তফ্রন্ট যে বিজয়ী হয়েছে আমরা যে কারণটা পড়ছি এটা এটি একটা কারণ ছিল বড় একটা কারণ সহজ একটা বড় অন্যতম কারণ ছিল এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদা দান প্রাদেশিক স্বায়ত্তশাসিত এবং কৃষি শ্রমিক ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা এরকমই ছিল একুশ দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্তফ্রন্টের প্রবীণ এবং তরুণ নেতা কর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো তখনকার তরুণদের যে প্রচার প্রচারণা ছিল দেশকে নিয়ে সেটা চোখে পড়ার মতো ছিল অন্যদিকে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট এবং গোজা মিলে গণপরি গণবিচ্ছেদের নেতা কর্মীরা যুক্ত ফ্রন্টের কর্মীদের প্রচার অভিযানে জোয়ারে ভেসে যায় এটা একটু টিপ্পনি করে বলা এই শব্দটা যে এই এদের জোয়ারে ওরা ভেসেই চলে গেছে অ্যাকচুয়ালি মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের প্রধান কারণ আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই রাখছি আমরা আগামীকাল ক্লাসে আমরা জানবো বাঙালির অর্জন সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকানে ক্লিক করবে ধন্যবাদ সবাইকে